হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আজ আপনারা জানতে পারবেন সেই ছোট্ট পথশিল বুঝ সুমাইয়ের জীবন কাহিনী, মাসে এখন কোথায় আছে কি করে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি স্পিক না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, 100% আপনারা সুমাইয়ের জীবন কাহিনী জানতে পারবেন। তো যাই বন্ধুরা, আমার চ্যানেল আপনারা যদি নতুন সদস্য এখনো সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো যাই বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, আপনারা সুমাইয়া সম্পর্কে অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তো বন্ধুরা, সুমাইয়া ছিল একজন পথ শিশু। তো বন্ধুরা, সুমাইয়ার পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়। তার বাবা মা এবং সুমাইয়া তার পরিবারের সদস্য সংখ্যা ছিল মাত্র 3 জন। তো বন্ধুরা, সুমাইয়া তখন ভিক্ষা করতো তার বাবা অসুস্থতার কারণে। বন্ধুরা, তিনি ভিক্ষা করতো এবং তার গান খুবই ভালো লাগতো এবং তিনি গানও গাইতেন। তার একমাত্র শিল্পী ছিল গগন সাকিব, তিনি গগন সাকিবের গানই গাইতেন। সেই পথশিল্পী সুমাইয়াকে খোঁজ করে এবং তার স্টুডিওতে নিয়ে যায় এবং তার স্টুডিওতে নিয়ে গিয়ে তাকে দিয়ে গান গাওয়ায়। তো বন্ধুরা, তার গানটি গানের পর রাতারাতি সে সুমাইয়া ভাইরাল হয়ে যায়। এইভাবেই তিনি গান গাইতে থাকেন এবং একদিন একজন ইউটিউবার তার গানটি দেখে ভিডিও করে এবং তিনি সেই গানটি রেকর্ড করে ইউটিউবে আপলোড করে। তো বন্ধুরা, সেই গানটি দিয়ে টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউ আপলোড হয়। তো বন্ধুরা, তখন এই ভিডিওটি গগন সাকিবের হাতে পড়ে এবং গগন সাকিব, তো বন্ধুরা এই থেকে সুমাইয়ের কষ্টের জীবন শেষ হয় তার গানের মাধ্যমে। তো বন্ধুরা, এই গানটি গাওয়ার পর সুমাইয়া ভাইরাল হয়ে যায় এবং সুমাইয়ার দারিদ্র দূর হয়। তো বন্ধুরা, সুমাইয়া এখন তার গ্রামের বাড়ি কুমিল্লাতে আছে। তো বন্ধুরা, গগন সাকিব তাকে ক্লাসে ভর্তি করে দেয় এবং সে এখন 2-তে পড়ে। তো বন্ধুরা, গগন সাকিব তার বাবা মায়ের সাথে চুক্তি করে তাকে মাসে 8,000 করে টাকা দিবে। তো বন্ধুরা, গগন সাকিবের ইউটিউব চ্যানেলে সুমাইয়া এখন গান গায়। তো বন্ধুরা, এটাই ছিল সুমাইয়ের জীবন কাহিনী বা জীবনী গল্প। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা সর্বদা ভাইরাল নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।